নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, আমার আজকের রেসিপি নারকেল চিকেন। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নারকেল চিকেন। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একদম জল পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব টক দই। এবার নুন আর টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা যদি এইভাবে টক দই দিয়ে ম্যারিনেট করে নিয়ে রাখা হয় তাহলে চিকেনটা খুব কিন্তু নরমও হয় আর ভেতরটাও কিন্তু খুব জুসি হয়। খুব ভালো করে চিকেনটাকে নুন আর টক দই দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে অন্তত এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম, দিয়ে দিলাম কিছুটা চারমগজ। এবার এই জলটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। জলটা বেশ ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, জায়ফল, জৈত্রী আর একটা বড় এলাচও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে মিনিট খানেক একটু ফুটে উঠতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, একদম ঠান্ডা করে নেব। সমস্ত কিছু ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ। এবার এই সমস্ত কিছুকে খুব মিহি পেস্ট একটা তৈরি করে নেব। প্যানে দিয়ে দিলাম সাদা তেল, তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি। ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো একদম হাইতে। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার এই আদা আর রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব। এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। এবার খুব ভালো করে এই সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো। এই সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, চারমগজ আর সমস্ত মশলার যে পেস্ট সেই পেস্টটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একবার কষিয়ে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত কিছু বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেব যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নারকেল পিষেছিলাম সেইটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এর মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। চিকেন ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। সবকিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। সবকিছু বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার এটাকে আরো একবার হালকা হাতে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে দিতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার রান্না হতে দেব। ফিরে এলাম আরো 10 মিনিট পর। সমস্ত কিছুকে আরো একবার খুব হালকা হাতে নেড়ে দেব। এটা একদম রেডি হয়ে গেছে। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই থাকবে। এতে চারমগজ আর কাজু দেওয়া আছে, তাই গ্রেভিটা ঠান্ডা হলেই কিন্তু আরো ঘন হয়ে যাবে। এবার জুমিং করে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে কিন্তু এইরকম হয়েছে। লাঞ্চে বা ডিনারে রুটি, পরোটা, নান কিংবা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু আপনারা এই নারকেল চিকেন পরিবেশন করতে পারেন। আর এই নারকেল চিকেনের স্বাদ কিন্তু হয় অসাধারণ। এই নারকেল চিকেন দেখতেও যেমন ভীষণ লোভনীয়, আর খেতেও কিন্তু এটা সত্যি দুর্দান্ত হয়। তাই আপনারা অবশ্যই বাড়িতে এই নারকেল চিকেন একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।